জনৈক আলোচক বলেছেন, বাবা মার দিকে নেক নজরে 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব হয়। কথাটা কতটুকু সত্য জানতে চাই। বাবা মা, তাদের শ্রদ্ধা করা, তাদেরকে ভালোবাসা, এটা ইবাদত এবং নেক আমল। বাবা মাকে ভালোবাসলে আপনি সওয়াব পাবেন। হাদিসে আসছে, রেজাল রব্বের ফিরেদাল ওয়ালিদাইন ওয়াসখাতুর রব্বে ফি সখাতিল ওয়ালিদাইন। বাবা মা খুশি তো আল্লাহ খুশি, কারণ বাবা মা তার উপরে নাখোশ তো আল্লাহ তার উপরে নাখোশ। এই জন্য বাবা মার প্রতি শ্রদ্ধা দেখাবেন। আল্লাহ বলেছেন যে অবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ করবে। ভাইরা আমার, যারা বাবা মাকে না হারাইছেন তারা বুঝবেন না এটার মর্ম কি, যারা হারাই ফেলছেন তারা বুঝেন কি মর্ম। আমি প্রায় বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি, নিজের শরীরের চামড়া দিয়ে যদি বাবা মাকে জুতা বানায় দেন তবুও তাদের ঋণ শোধ করতে পারবেন না। বহু মানুষ ভালোবাসা দেখাবে আপনাকে, আপনি যেদিন বাবা হবেন সেদিন বুঝতে পারবেন যে বাবারা সন্তানদের জন্য কতটা ভালোবাসা তাদের বুকে ধারণ করে। হয়তো আপনার বাবা সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, প্রকাশ করতে পারে না বেচারা, কিন্তু আপনার এই অশিক্ষিত বাবা গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ভক্ত অনুরক্ত আপনাকে ভালোবাসা দেওয়া মানুষগুলোর চাইতে আপনার অশিক্ষিত বাবা তার ওজন, তার ভালোবাসার ওজন আপনার কাছে সবচাইতে বেশি। ভাইরা আমার, বাবা মায়ের ফজিলত নিয়ে বহু হাদিস আয়াত আছে, সেগুলো ঠিক আছে, কিন্তু তাই বলে প্রত্যেকবার তাকালে একটা করে হজর সওয়াব হবে এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই কথা কোনো, কেউ যদি বলে থাকে যে 100 বার তাকালে 100 হজর সওয়াব পাওয়া যাবে, তাহলে এটা কোনো সহি বা বিশুদ্ধ হাদিস দ্বারা, কোনো আয়াত দ্বারা প্রমাণিত না। বাবা মার মর্যাদা বোঝানোর জন্য বহু আয়াত আছে, বহু হাদিস আছে, কিন্তু হাদিস এবং কোরআনের নামে, আল্লাহ রসুলের নামে আমরা এমন কোনো কথা বলবো না যেটা আসলে সেটা সেভাবে প্রমাণিত হয় নাই। বিদায়, আমরা সহি এবং শুদ্ধটা বলবো, ভুল ভাল কথা বলবো না। যুবক ছেলেরা বিয়ে করতে চায় কিন্তু পরিবার বিয়ে দিচ্ছে না, ছেলে ভালো ইনকাম করতে পারে না বলে, আপনি নসিহত করে যাবেন দয়া করে। আমার খেয়ে দেয় কাজ নাই আর, ইনকাম করতে পারেন না, আমি আপনার বাপরে মারে বুঝাই দিয়ে যেতাম যে চাচাজি পোলাটার বিয়ে দিয়েন। ইনকাম করতে যখন পারেন না নিজেও বাপের হোটেলে খান, আমি এবার আপনার বাপরে বুঝাই দিয়ে যাই, নসিহত করে দিয়ে যাই যে একটা বৌমা নিয়ে আসেন, অত বসে বসে খায়, এবার আরেকজন মাই একটাই না হিরো আপনি বসে বসে খাওয়ান। এই অযৌক্তিক কথা আমি কেন বলতে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়া মাআশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। ও যুবকরা, যাদের বোর ডাল ভাত জোগাড় করার ব্যবস্থা আছে তারা বিয়ে করো, যাদের সেই জোগাড় করার ব্যবস্থা নাই তারা, রসুল বলেন না যে হুজুরের কাছে চিঠি লেখা দাও, রসুল সাল্লাম বলছেন তারা রোজা রাখো, কি করবে, নফল রোজা রাখবে তাদের চরিত্র হেফাজতের জন্য। বুঝে আসছে কথা। যুবকরা যারা বেকার আছেন আবার বিয়ে করতেও মনে চায়, তারা আগে কাজ করা শুরু করেন, বিসমিল্লাহ পড়ে ইনকাম করা শুরু করে দেন, কোনো রকম ডাল ভাত জোগাড় করা শুরু করে দেন, এরপরে বাপ বিয়ে দিবে না কে বলেছে। আমি তো প্রায় বলি যে ইনকাম যখন করা ধরবেন ভালো করে, ভালো করে সিরিয়াসলি যখন ইনকাম করা শুরু করবেন আপনার বাপ বিয়ে দেওয়া লাগবে না, মেয়ের বাপরা সোলাই টোলায় নিয়ে যাবে, আপনি পয়সা কামাই শুরু করে দেন। এক পয়সা কামাবেন না, বাবার হোটেলে বসে খাবেন আর টোটো কোম্পানি ম্যানেজারই করবেন, আর এখানে কাগজ ধরে দেবেন হুজুর বাবার একটু বুঝাই দেন আমি তো ইনকাম করতে পারি না, সেজন্য বিয়ে করে দেয়। যাই হোক, আল্লাহ তালা যুবকদের এই কষ্টগুলো দূর করে দেন, মুরব্বীদের দিলগুলাকে গালায় দেন, আর যুবকদেরকে আল্লাহ তালা কর্মমুখী হওয়ার তৌফিক দান করুন। মুরব্বীদেরকে বলতেছি, যুবকরা যদি কোনো রকম ইনকাম শুরু করে দেয় তো আর দেরি করবেন না, দ্রুততার সাথে বিয়ে দিবেন। মনে রাখবেন, ছেলে যত অপকর্ম করবে বিয়ে দেরিতে দেওয়ার কারণে, আমি অনেক জায়গায় বলি, মুরব্বীরা আপনারা তো টের পান না, আপনাদের আমলে ফেসবুক ইউটিউব ছিল না, পোলা পাঞ্জে এখন কত ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা জানেন না। আপনি যদি 25 বছরে বিয়ে করে থাকেন আপনার পোলারে 20 বছরে বিয়ে দেওয়া আপনার জন্য জরুরি, কারণ আপনারা আপনার আরও পরে করলে হইতো, আপনি 30 বছরও করলে হইতো, কারণ তখন এই সমস্ত ফেতনা ছিল না, এখন যুবকদের সামনে হাজারো ফেতনা, চরিত্রহীন হয়ে যাচ্ছে যুবকরা, ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য দ্রুত বিয়ে দেন ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য। মুরব্বীদেরকে বলে দিলাম আর আপনাদেরকে বলে দিলাম, আপনারা ইনকাম শুরু করে দেন। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।